প্রাইমারি নিয়োগের প্যানেল দেখতে চায় আদালত এবং এটা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো আদালতে কি কী ঘটেছে এবং কি নির্দেশ দেওয়া হলো পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে একটা বড় খবর সামনে এলো প্রাথমিকে বিয়াল্লিশ হাজার চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ অর্থাৎ বিয়াল্লিশ হাজার প্যানেল বলতে দু হাজার ষোলো প্রসেস প্রাইমারি বোর্ডকে প্যানেল জমা দিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননিয়া অমৃতা সিনহা মঙ্গলবার দিন প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলা শুনেছিলেন বিচারপতি এবং মঙ্গলবার মাননিয়া বিচারপতি বিয়াল্লিশ হাজার শিক্ষকের যে নিয়োগ হয়েছে বিয়াল্লিশ শিক্ষক নিয়োগ সেই প্যানেল দেখতে চাইছেন তো এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পরিষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে জুলাই মামলাটি আবার শুনবে আদালত আপনারা জানেন যে উপর ভিত্তি করে অনেক দফায় নিয়োগ হয়েছে তার প্রথম যেটা নিয়োগ হয়েছিল সেটা হচ্ছে দু হাজার ষোলো প্রসেস প্রায় বিয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হয়েছিল এবং এই দু হাজার সালের ওই যে নিয়োগ প্রক্রিয়া এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মামলাকারী মঙ্গলবার সেই মামলাতেই শুনানি হয় মাননীয় বিচারপতি সিনহার এজেলাসে তো ওই দিন মামলা চলাকালীন বিচারপতি সিনহা জানতে চান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন জবাবে মামলাকারী আইনজীবী যুক্তি শোনার পর তাঁর পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন প্যানেল থেকেই জানা সম্ভব এরপরই বিচারপতি নির্দেশ নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই সেই প্যানেলেই আদালত দেখতে চায় তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের বিভিন্ন ভিডিওগুলো যাতে না মিস হয়ে যায় ফেসবুক এবং টেলিগ্রাম বিভিন্ন ধরনের যে লিঙ্কস ডেসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করে করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং